তা চলবে। যোগ্য চাকরিহারাদের পক্ষে যেমন বিভিন্ন সংগঠনের মতো সংগ্রামী যৌথ মঞ্চ কাদের কাঁধ মিলে এই দায়িত্বটা নিয়েছে, আমরাও রাস্তার আন্দোলন হিসাবে, যেহেতু আমরা আচার্য সদন ঘেরাবের ডাক দিয়েছিলাম, আপনারা জানেন গত 25 তারিখ সেখানে 62 বছরের বৃদ্ধ অনিরুদ্ধ ভট্টাচার্যকেও চ্যাংদোলা করে পুলিশ গ্রেপ্তার করেছে। সুতরাং আমরা কোথাও আমাদের দাবি আমরা পৌঁছাতে পারছি না, এই সরকার আমাদের করতে দিচ্ছে না। তাই আমরা যে শান্তিপ্রিয় আন্দোলন, সেই আন্দোলন হিসাবে অনশনের কর্মসূচি নিয়েছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে এরাজ্যের সমস্ত নাগরিকদের, আইনজীবীদের, বিচারপতিদের, দেশের প্রধান বিচারপতিদের সকলদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অবিলম্বে বাঁচান। কারণ আমাদের পরিবারে প্রত্যেকের 4-5 জন করে সদস্য আছে এবং বৃদ্ধ বাবা মা রয়েছে, তারা নানান শারীরিক অসুখে ভুগছে। সুতরাং আমরা যে যোগ্য চাকরিহারারা পথে বসে যাব, আগামী দিনে আমাদের যে জীবনটা অনিশ্চিত তাই সুনিশ্চিত করার জন্যই এই আন্দোলনের একটা শান্তিপ্রিয় অহিংস কর্মসূচি হিসেবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ছাতাতলে অনশনে বসলাম। কতজন বসে আমরা প্রথমভাবে আপনারা দেখতেই পাচ্ছেন 4 জন বসেছি। আমাদের আরও যারা অনশনকারী রয়েছে তারা দূর দূরান্ত থেকে আসছেন, পুরুলিয়া, কুচবিহার, জলপাইগুড়ি। সুতরাং একটু দেরি হবে, বিকেলের মধ্যে আপনারা দেখতে পাবেন সবাই আসছেন। এবং সামনে যারা বসে আছেন তারাও এক প্রকার অনশনেই আছেন, আপনারা খবর করলে জানতে পারবেন। এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা কালকেই মিডিয়ার মাধ্যমে জানালাম যে যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরিটা আমরা ফেরত না পাই, আমরা আমাদের জীবনের সমস্ত শক্তি ঢেলে দিয়ে এই আন্দোলনে আমরা অবতীর্ণ হব, যাতে কিনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিনা তিনি বলছেন চাকরিহারাদের পক্ষে, তিনি যদি তাই হন তাহলে অবিলম্বে যেন SSC-কে দিয়ে এই ওয়েমার্শিপ প্রকাশের মধ্য দিয়ে যারা দুর্নীতির সুবিধা পেয়েছে তাদেরকে আলাদা করে, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করে, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আমাদের অবিলম্বে এই যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মুক্তি দিক, এই নরক যন্ত্রণা থেকে এই দুর্নীতিগ্রস্ত SSC যার জন্য আজকে আমরা আপনাদের সামনে, তারা আমাদের মুক্তি দিক, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই আমরণ অনশন আমরা বাধ্য হলাম। আস্তে আস্তে, হ্যাঁ পাখাটা অফ করে দিন দাদা, ওই সুইচটা অফ করে দিন তো নিচেরটা। হ্যাঁ 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 নামান দাদা, একটু দিদি একটু মাঝখানে আসুন না, একটু সামনে আগে আসুন, একটু জোরে বলবেন। আমাদের একটা ডকুমেন্টস মেল আসছে এখন। একটু আসতে আপনারা, একটু আসতে জোরে বলুন দিদি। একটা কাজ কর তো, চুপ করাব, একটু আসতে হতে হবে তো। একটু আসতে কথা বলুন, এখানে কনফারেন্স চলছে, আপনারা যারা এসেছেন একটু শান্ত হয়ে বসুন, হয়ে যাক তারপর কথাবার্তা বলুন। আমাদেরকে এক করে দেওয়া, এটা আমরা মেনে নিতে পারবো, কিন্তু আমাদের আজকে
আমাদেরকে যেন আলাদা করা হয়, এবং এইটা একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন, তিনি আমাদের এই চাকরিটা দিয়েছিলেন। দেখা যাচ্ছে গত 29 তারিখের শুনানিতে আমরা ভরসা করেছিলাম রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ এসেছে সকলেই আমাদের হয়ে যাবে বলে কথা দিয়েছিলেন, কিন্তু তারা কথা রাখেন, এবং এটাই এটার জন্য আমাদের একটা বিকল্প পথ বেছে নিতে হলো। দাদা যেমন বললেন যে আমরা আন্দোলন রাস্তায় আন্দোলন করতে গিয়েছিলাম, সেখানে আমাদের আমরা সব সময় বাধার সম্মুখীন হয়েছি, এবং সেই জন্য শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে এই অনশন কর্মসূচি আমাদের গ্রহণ করতে হলো, কারণ আমরা চুপ করে বসে থেকে আর রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদের মুখে থেকে তাকিয়ে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আগামী যে শুনানি সেটা আমাদের মননির্বাচন লড়াই, সারা জীবন আমাদের শেষ হয়ে যাবে। শুধুমাত্র যে এই 20,000-19,000 যে সংখ্যা, এটা কিন্তু কোনো একটা ছোটো সংখ্যা নয়, এই সংখ্যার পিছনে অনেকগুলো অনেকগুলো আরও সংখ্যা জড়িত আছে, কারণ এই যে 19,000-20,000 পরীক্ষার্থী বলা হচ্ছে তাদের পিছনে একটা বিশাল পরিবার আছে, সেই পরিবারগুলো সব তাদের আশা দরকার সংখ্যা সব শেষ হয়ে গেছে, এবং আমরা সেই জন্য আমরা যেমন আইনি পদক্ষেপ গ্রহণ করেছি সংগ্রামী মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেই সঙ্গে কিন্তু আমাদের এই অনশন কর্মসূচি এখানে এটা আমরা গ্রহণ করতে বাধ্য হলাম, কারণ হচ্ছে শুধুমাত্র SSC বা মধ্যশিক্ষা পর্ষদের মুখের কথায় আমরা ভরসা করতে পারছি না, এটা হচ্ছে আসল কথা। তাদের কথায় আমাদের সত্যি আর ভরসা নেই, এবং আমরা চাই যে তাদের দৃষ্টি আকর্ষণ করতে আমাদের একটাই দাবি যে আমাদেরকে কেন ওই অযোগ্যদের সঙ্গে এক করে দেওয়া হবে, আমরা কী করেছি, কেন এটা এটা কোন দেশের আইন যে চোর ধরতে না পারলে সবাইকে চোর বলে প্রতিপন্ন করা, এটা কোন দেশের আইন, আমরা এটা মানতে পারছি না, এবং এসএসসিকে আমরা এই জন্যই চাপ দেবো যে লোকদের থেকে আমাদের আলাদা করে তারা তারাই একমাত্র পারে আমাদের মানে সারা জীবনটাকে বাঁচাতে বলতে পারে, কিন্তু আমাদের নয়, আমার আমার এবং আমার পরিবারের সেই সঙ্গে সমগ্র সমস্ত যে শিক্ষক শিক্ষিকারা আছেন, আমার মতো আরও আছেন, আমি এখানে একা নয়, আমার মতো আরও আছেন যারা এই এসএসসির দিকে তাকিয়ে বসে আছে, কেন ওনারা অযোগ্যদের আলাদা করছেন না, আর আমাদের এইটাই দাবি যে অযোগ্যদেরকে আলাদা করা হোক একদম যোগ্য, অর্থাৎ আমাদের বিরুদ্ধে যেমন ওয়েমার ম্যানিপুলেশন বা র্যাঙ্ক জাম্প এ ধরনের কোনো অভিযোগ নেই, আমরা সোজা পথে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে দেখা দিচ্ছি, সেটা যেন এসএসসি আমাদেরকে স্যারিফাই করে, ওটা যেন এসএসসি নিজের মতো স্বীকার করে, এবং তাহলেই আমাদের একমাত্র বাঁচার একমাত্র উপায় আমরা আমাদের চাকরিতে পরিণত হব। ঠিক ঠিক আছে, নিয়ে নাম বন্ধ হ্যাঁ দিদি যে দুর্নীতি হয়েছে সেসিতে তার শিকার হয়েছে, যারা দুর্নীতি করেছে তারা, যারা করেনি তারা, আপনারা দেখছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের নিজস্ব যে লড়াই 462 দিন ধরে চলছে, স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে, অস্থায়ীদের অস্থায়ীকরণ করতে হবে, বকেয়া ডিএ দিতে হবে, প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার, এবং এই সমস্ত কিছুর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা যে যারা গ্রুপ ডি গ্রুপ সি 9, 10, 11, 12 আছে তাদের ক্ষেত্রে 22 তারিখের যে রায় আমরা হাইকোর্টে পেয়েছি, সেখানে সরকার এবং এসএসসির তরফ থেকে তারা কোনো রকমের সহযোগিতা করেনি বলেই আজকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অনশনের মতো একটা কর্মসূচি নিতে হলো। সেখানে এই হাজার হাজার ছেলে মেয়ে আজকে বিপদে পড়েছে, আমরা চাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক, আগামী সোমবার সুপ্রিম কোর্টে আমাদের এনাদেরকে নিয়ে একটা হিয়ারিংও আছে, সরকারের এই অন্যায় যে পদক্ষেপ কর্মচারীদের দিকে একেবারে চেয়ে না থাকা, তাদের দাবি না শোনা এবং যোগ্যদের সাথে অযোগ্যদের একদম মিশিয়ে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ দরকার, সাধারণ মানুষকেও বলবো যে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও দেখুন যে আপনাদের ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছে যাদের তাদের চাকরিটা অনিশ্চয়তাই চলে গেছে, আমরা
অনুষ্ঠানে বসেছেন চারজন শিক্ষক শিক্ষিকা, তারা রয়েছেন বিভিন্ন জেলার যারা রয়েছেন এবং তারা আজ থেকে আমার